ঠাকুরগাঁওয়ের ক্ষেতগুলো ভরে উঠেছে পাকা ধানে, বাজারে ধানের দামও ভালো। অথচ ফসল ঘরে তোলার এই সময় ক্ষেতে দেখা দিয়েছে ফলস স্মার্ট নামক ছত্রাকের আক্রমণ। ফলস তছনছ করে দিচ্ছে এই ছত্রাক, ফলস নামক এই ছত্রাকটি সবকিছু তছনছ করে দিচ্ছে, তাই ফলন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকরা জানান, বীজ ও সেচ সহ বিভিন্ন সমস্যা পেরিয়ে এবার ধানের ভালোই ফলন হয়েছিল, কিন্তু শেষ সময়ে এসে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ধানে পাক ধরেছে আর কদিনেই ফসল ঘরে তোলা শুরু হতো, কিন্তু হঠাৎই খেতে ফলস স্মার্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ধানের শীষে বাড়তি হলুদ আবরণ পড়েছে, শীষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বালাইনাশক ছিটিয়েও এই রোগ থেকে ফসল বাঁচানো যাচ্ছে না। জেলা কৃষি কার্যালয় জানায়, ফলস স্মার্ট ছত্রাকের আক্রমণে ফসল কমে না, তবে সেই ফসল দিয়ে বীজ করা যায় না। এবারে জেলায় 1,37,150 হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।